মধ্যপ্রাচ্যে ফিলিস্তিনি ভূখণ্ড জোর দখল করে 1948 সালে প্রতিষ্ঠা করা হয় ইসরায়েল। মূলত তেল সমৃদ্ধ এবং ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলটিতে মার্কিন স্বার্থের তাবেদার হিসেবেই তাদের উৎপত্তি। আর তাদের এ দখলদারিত্ব টিকিয়ে রাখতে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ এবং সহযোগিতার ভূমিকায় মার্কিন CIA। বিশ্বের দুটি দুর্ধর্ষ গোয়েন্দা সংস্থা, স্বার্থ রক্ষায় বাধা সৃষ্টিকারীদের দমনে যে কোনো উপায় অবলম্বনে পিছপা হয় না তারা। হামাসের সঙ্গে ইসরায়েলের চলমান সংঘাতেও ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটিকে নির্মূলে কাজ করছে তারাই। মঙ্গলবার কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন CIA প্রধান উইলিয়াম বার্নস এবং মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া। এ সময় সেখানে উপস্থিত ছিলেন মিশরের কর্মকর্তারাও। দোহায় অনুষ্ঠিত এ বৈঠকে ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধবিরতির সময় বাড়ানোর বিষয়ে আলোচনা হয় বলে জানা গেছে। মধ্যস্থতার আলোচনায় সাধারণত অংশ নেন কূটনীতিক কিংবা সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ কোনো ব্যক্তি। তবে হঠাৎ করে গাজা ইস্যুতে মধ্যস্থতায় আলোচকের ভূমিকায় কেন মধ্যপ্রাচ্যে ছুটে এলেন পর্দার আড়ালে থাকা মার্কিন ও ইসরায়েলি গোয়েন্দা প্রধানরা, সেটি নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। অনেকের মতে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেনের চেয়ে কোনো বিষয়ে সমঝোতার ক্ষেত্রে বেশি অভিজ্ঞতা রয়েছে CIA প্রধান উইলিয়াম বার্নসের। এছাড়াও যুদ্ধ পরিস্থিতির ভেতরকার খবর অন্য যে কারো চেয়ে ভালো জানা গোয়েন্দা প্রধানদের, সে কারণেই কাতারের মধ্যস্থতায় সমঝোতায় তাদের এ ছুটে আসা। আর অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিভিন্ন চাপে হয়তো গাজায় চালানো সাম্প্রতিক বর্বরতা বন্ধ করতে চায় ইসরায়েলও। সে কারণে ইসরায়েল এবং তাদের প্রধান সহযোগী যুক্তরাষ্ট্রের গোয়েন্দা প্রধানরা কাজ করছেন বলে ধারণা করা হচ্ছে। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে, বিকাশ থাকলে আর কি লাগে। তবে হঠাৎ করে CIA প্রধান এবং মোসাদ প্রধানের গাজা ইস্যুতে প্রকাশ্যে একসঙ্গে বসাকে ভিন্নভাবেও দেখছেন অনেকে। ফিলিস্তিনিদের নিয়ন্ত্রণে থাকা ছোট্ট গাজা উপত্যকাকে কি পুরোপুরি দখলে নিতে চায় তেল আবিব? আর সে নীল নকশা চূড়ান্ত করতেই মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা প্রধানের কাতারে মিলিত হওয়া। এর বাইরেও বারবার গাজা থেকে হামাসকে নির্মূলের হুঙ্কার দিয়ে যাচ্ছে তেল আবিব এবং ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠীটির হাতে এখনও জিম্মিদের ফিরে পেতে মরিয়া ইসরায়েল। এসব লক্ষ্য পূরণে একসঙ্গে কাজ করছে মার্কিন কর্তৃপক্ষ। তবে CIA এবং মোসাদ প্রধানের উদ্দেশ্য যাই হোক না কেন, মার্কিন এবং ইসরায়েলি স্বার্থ রক্ষার যৌথ এ প্রচেষ্টা যে গাজাবাসীর জন্য বিপদের কারণ হয়ে দাঁড়াবে সেটা ফিলিস্তিনিরা সবসময় উপলব্ধি করে। মিহিরাজ মজুমদার, সময় সংবাদ।